হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ 19 জুন বুধবার। কেমন থাকবে সারা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া বা ওয়েদার? কোথায় হতে পারে প্রচন্ড বৃষ্টি, কোথায় হতে পারে হালকা বৃষ্টি এবং কোথায় বাড়তে পারে তাপমাত্রা, কি জানালো আবহাওয়া দপ্তর? আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের থেকে থাকেন, তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটের নোটিফিকেশন পেতে পাশের এই বেল আইকনটিকেও প্রেস করবেন। সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সবার প্রথমেই জানিয়ে দিই, আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আগামী 3 দিনে বঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। আশার বাণী আবহাওয়াবিদদের, অনুকূল আবহাওয়ার কারণে আগামী 3-4 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে সক্রিয় হতে পারে দক্ষিণা পশ্চিম মৌসুমি বায়ু। তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বিকেল ও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণ দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখার জন্য জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ মৌসুমী বায়ু উত্তর পূর্ব সব জায়গাতেই ঢোকার উপকূল পরিবেশ তৈরি করেছে আর উত্তরবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় সংলগ্ন 5টি জেলায় বৃষ্টি চলবে আগামী 4-5 দিন এবং জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদা হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে থাকতে পারে 33 ডিগ্রি এবং মালদায় থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম বৃষ্টি হয়েছে অল্প এবং এই সকল জেলাগুলিতে সন্ধ্যার দিকে আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে, বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। এছাড়া পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রভৃতি রাজ্যগুলিতে সকাল থেকে অস্বস্তিকর গুমোট থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বলা হচ্ছে সারাদিনই থাকতে পারে মেঘলা এবং কোথাও বলা হচ্ছে রাজ্যের কোনো কোনো জায়গায় তীব্র গতিতে তাপমাত্রাও বাড়তে পারে। মৌসুম ভবন জানাচ্ছে উত্তর পূর্ব আরব সাগর, সৌরাষ্ট্র, কচ্ছ উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে, তা যা বিস্তীর্ণ হয়ে গিয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং দক্ষিণ পাকিস্তানের উপর পর্যন্ত। নিম্নচাপের সঙ্গে তৈরি হচ্ছে ঘূর্ণব্রত। উত্তর বঙ্গোপসাগরে আগামী 3-4 দিনের মধ্যেই হতে পারে গভীর নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত তৈরি হয়েছে ঘূর্ণব্রত, যার ফলে পূর্ব জম্মু কাশ্মীরের উপরেও রয়েছে একটি ঘূর্ণব্রত। উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে একটি নিম্নচাপ। এই সব অনুকূল পরিস্থিতির জন্যই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এগোনোর পথ সুগম হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আগামী শনিবার পর্যন্ত কিন্তু চলতে পারে এই প্রাক বর্ষার ঝড় বৃষ্টি। ইতিমধ্যে রাজ্যের একাধিক এলাকায় বর্ষার বৃষ্টি প্রায় আগমন করেই ফেলেছে। আপনি রাজ্যের কোন এলাকা থেকে দেখছেন, আপনার এলাকায় কি বৃষ্টি হয়েছে, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আমাদের সঙ্গে থেকে প্রত্যেকদিন আবহাওয়া দপ্তর লেটেস্ট ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।